ওটা তো থাকছে স্টান্টের জন্য। ও ভাই একটু আসতে ভাই, রে ভাই এদি রাস্তা যেতে হইলে আমাদের আর এদি আমাদের ওই যায় আবার, মানে এগুলাই কি। আসসালামু আলাইকুম, হে বাংলার মানুষজন, কেমন আছেন আপনারা? আমি হাসান সেতু আছি আজকে। তামিদ, আচ্ছা ব্যাপারটা হইতেছে আজকে আমি মিরপুরে যেতেছি, নতুন একটা বাইক লঞ্চিং হবে এবং এটা টেস্ট রাইড, যেটা রাসেল ইন্ডাস্ট্রি থেকে লিফানের। তো স্কুটারটা আল্লাহ হাফিজ তারা নানু আসলে দিয়ে দিও। তো স্কুটারটা টেস্ট রাইড করার জন্য আমি রোড রাইডার্স আরআরজেড এর পক্ষ থেকে, আমি এবং আরও কয়েকজন রোড রাইডার্স আরআরজেড এর মেম্বার মিরপুর ওই ভেনুতে উপস্থিত হব। তো চলেন, আর আপনারা এখন দেখছেন রোড রাইডার্স আরআরজেড এর ইউটিউব ব্লগ। তো যারা টুকটাক আমার সাথে কানেক্টেড এবং রোড রাইডার্স আরআরজেড এর সাথে কানেক্টেড তারা জানেন যে রোড রাইডার্স আরআরজেড এর ইউটিউব চ্যানেলে ভিডিও এখন একটু কম আপলোড হয়। অনেকের ধারণা হইতেছে যে সেতু ভাই এখন পার্সোনাল ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড দিচ্ছে, এখন রোড রাইডার্স আরআরজেড এর ভিডিও কম আপলোড দিবে। তাদের জন্য দুঃসংবাদ যে না, আমরা রোড রাইডার্স আরআরজেড সবই চালাবো, ওটা তো থাকছেই। এবং রোড রাইডার্স আরআরজেড এর ইউটিউব চ্যানেলের জন্য নতুন হোস্ট আসতেছে, আমি তো থাকতেছি পাশাপাশি, নতুন হোস্ট রোড রাইডার্স আরআরজেড এর ইউটিউব চ্যানেল রান করবে। তো সেই জন্য অবশ্যই রোড রাইডার্স আরআরজেড এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে এবং আমাদের সাথে থাকতে হবে, কারণ আমাদের অফিসিয়াল ইভেন্টগুলো আছে, সেই ইভেন্টগুলো সব আমরা কভার করবো আরআরজেড এর ইউটিউব চ্যানেল থেকে। আর আরেকটা যেটা আমার ইউটিউব চ্যানেল চলতেছে বা নতুন খুলছি, ওইটা আমার পার্সোনাল ব্লগ আপলোড হবে। আজকে আমি নিয়ে যাব হিরো থ্রিলার নিয়ে মিরপুরে যাব। তো একটু রাশ যাইতেছে, কয়েকদিন আগে একটা ট্যুর দিয়ে আসছি, যদিও ট্যুরের ব্লগগুলো এখনও রেডি হয় নাই, ট্যুরের ভিডিও রেডি হয় নাই, অনেক ভিডিও আসবে ট্যুরের, ইনশাআল্লাহ সাপোর্ট করবেন। আর সবচেয়ে বড় ব্যাপারটা হইতেছে আমি কথা বলতেছি ডাইরেক্ট অডিওতে, কোনো মাইক নাই কিছু নাই, ডাইরেক্ট হিরোতে কথা বলতেছি, হেলমেটে গ্লাস খুলে চিল্লায় চিল্লায় কথা বলতেছি, কেন আপনারা শুনতে পান, কিন্তু আমি আসলেই জানি না, কারণ এক এক দিন আমি এক একভাবে অডিও নেওয়ার চেষ্টা করতেছি। আসলে কোন ভিডিওতে অডিও যদি খারাপ আসে কোনো ভিডিওতে অবশ্যই জানাবেন যে ভাইয়া এই ভিডিওতে অডিওটা বেশি খারাপ আসছে। চলেন, সাব্বির ওয়েট করতেছে, বেশি দূর ওয়েট করবো না, সাব্বিরের বাসা হয়েছে শিলগাঁয়ের দিকে, শিলগাঁয়ে বেসিক্যালি ওর বাসাটা পড়ছে রামপুরা জোনে, বাড়িটাকে আমরা শিলগাঁওই বলি। তো সময় অনেক কম, অলরেডি 4টা বেজে গেছে, 2টা থেকে ইভেন্ট শুরু হয়েছে, আমার টার্গেট ছিল 4টায় অ্যাটেন্ড করার, বাট পারি নাই, কারণ তার আগে আমার একটা দাওয়াত ছিল, ফ্যামিলি প্রোগ্রাম, ওটা অ্যাটেন্ড করতে হয়েছে। চলে আসছি আমরা সাব্বিরের বাসায়, সাব্বিরের এই বাসায় আমি সাব্বিরে গেলে যে 13টা রাখবো, 13 রাইখা আমরা এখান থেকে থ্রিলার নিয়ে যাবো। দাও তো চলে এসেছে আমাদের হিরো থ্রিলার, সাথে আছে সোহেল এবং সাব্বির। আপনারা সোহেলের কম বেশি সবাই চেনেন, আর যারা চেনেন না নতুন তাদেরকে বলি, ওই যে আমাদের সাথে যে পালসার 220টা দেখা যায় সেই পালসার। আচ্ছা আজান দিতেছে, আমরা বেশি পেঁচামো না, চলেন মিরপুরের দিকে যাই, পরিচয় সব পরে হবে। এই হিরো থ্রিলার অন্য সব হিরো থ্রিলারের মতো না, আমাদের হিরো থ্রিলারটা একটু ডিফারেন্ট, হ্যান্ডেল পজিশন দেখতে পাচ্ছেন একটু আপনি আগে উপরে দিকে তোলা, আর প্লাস এই যে হিরো থ্রিলারটা দেখতেছেন এই যেখানে আমাদের এখানে হ্যান্ড ব্রেক আছে, এই যে এটা হ্যান্ড ব্রেক, এখানে ক্লাচ আছে, এখানে আলাদা চাপা লাগানো, এই অরিজিনাল চাপাটা এই পাশে, কারণ এটা স্টান্টের জন্য টোটাল শেপটাই আমাদের চেঞ্জ করা হয়েছে, একটু সামনের দিকে আগানো যাতে আমাদের হুইলি করতে সুবিধা হয়। এছাড়া সব কিছুই ঠিক আছে, আর পেছনের মাঠগাটটা খোলা, আমরা স্টান্টের জন্য বার লাগানো আছে, স্টান্টের জন্য ও ভাই একটু আসতে ভাই, কেমনি যে চালায় এরা, আর যাই হোক সবাই একটু সাবধানে বাইক চালাবেন, কারণ আমরা দুপুরবেলা বাইক চালাইতেছি তার কারণে রাস্তা একটু ফাঁকা, বাট আমাদের ঢাকা সিটি রোড এত ফাঁকা থাকে না, আবুল হোটেলে আর দেখো ডান দিক দিয়ে বিক্ষোভ যায়, যাই হোক সমস্যা নেই। আবুল হোটেল থেকে, হ্যাঁ এক্স্যাক্টলি আবুল হোটেল থেকে আমরা হাতিঝিলের উপর দিয়ে তারপরে যাব। আপনারা কম বেশি যারা ঢাকা শহরে বাইক চালান তারা কম বেশি সবাই জানেন আবুল হোটেল মানেই অনেক গ্যাঞ্জাম, আর হাতিঝিল মানেই অনেক কুল। যাই হোক এই টুকটাক জ্যামের, আরে ভাই এটি রাস্তার ভিত্তি এগুলো থাকবো, এই পাশে কিন্তু ফুটওভার ব্রিজ আছে কিন্তু তারপরও এরা এমনি চালাইবো, ওই যে আবার রিক্সা লাগাচ্ছে, আমার ভালো লাগে না এমনি বাইক চালাইতে, তারপরও ওরে সার্জেন্ট না এটা ট্রাফিক, দেখ আমার কাগজপত্র সব ঠিক আছে সুতরাং এগুলা কোনো প্রবলেম না। আর যাই হোক এখন আমরা রামপুরার দিয়ে শর্টকাট আবার সামনে, মানে এগুলা
এইগুলো ওই যে আবার মানে আমার কপালে কি এগুলো খালি পড়ে আমি বুঝি না। যাই হোক, আমরা রামপুরের ভিতর দিয়ে এখন হাতিঝিলের দিকে আগাচ্ছি। এই ভিতরের রাস্তাটা অনেকেই চেনে না, যারা চেনেন তারা জানেন এটা কতটা শর্টকাট। শর্টকাট হইলেও মাঝে মাঝে এই রোডটাতে অনেক জ্যাম থাকে, কিন্তু তারপরেও আজকে ফাঁকা পাইতেছি, হয়তো বন্ধের দিন এই কারণে। বাট বন্ধের দিন হইলেও হাতিঝিলে অনেক জ্যাম থাকে, অনেক মানুষজন থাকে। কিন্তু আমাদের যেহেতু মিরপুর যাইতে হবে, মিরপুর যাইতে হইলে আমাদের আর এ গাড়িটা চাপ দিল রে। যাই হোক, তো যাই হোক, এত পেনে কিছু নাই। মেন ব্যাপারটা হইতেছে আজকে লিফানের কতগুলো স্কুটার আসতেছে, এই স্কুটারগুলো ফার্স্ট আমি দেখতে যাব। আমি জানি না প্রাইসগুলো কেমন, চেষ্টা করব এই স্কুটারের প্রত্যেকটা জিনিস রাইডিং এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করতে। আসলে টুকটাক চালাই। আচ্ছা দাঁড়ান, এই যে এই জায়গাটা ভুল আছে, আপনারা কি খেয়াল করে দেখছেন? আপনি এই রাস্তা থেকে উঠলেই প্রথমে রঙে উঠতে হবে, রং থেকে আপনি আসবেন রাইট সাইডে, হ্যাঁ মানে সঠিক সাইডে, ডান পাশে না। আর যাই হোক, এই দিক দিয়ে হাতিঝিলের নতুন একটা রাস্তা তৈরি হয়েছে তেজগাঁও ঢোকার, ওই রাস্তাটা রিসেন্টলি হয়েছে, ওই রাস্তাটাই আমরা ঢুকবো এখন। এদিক দিয়ে সেট রং সাইডে ঢুকে গেছি, আপনারা কেউ রং সাইডে চালাবেন না, আমিও রং সাইডে চালাই না, হুটহাট করে আসলে তারা হুড়াই আপনাদের সাথে এক্সাইটমেন্টে ঢুকে গেছি। তো এই দিক থেকে আমরা তেজগাঁও ঢুকছি। তেজগাঁয়ের কী অবস্থা আমি জানি না, কিছুদিন আগে রাস্তাঘাট খুব কাটা ছিল, তো এর ভিতর দিয়ে আমাদের ওই যে আবার মানে এইগুলাই কি হয়, হ্যাঁ সবার সাথে এরকমই হয়, সবাই খুব সাবধানে বাইক চালায়। তেজগাঁয়ের রাস্তা কিছুদিন আগেও খুব খারাপ অবস্থা ছিল, বাট এখন মোটামুটি চালানোর মতো পরিস্থিতি আছে, কিন্তু তারপরেও একটু ভাঙা চোরা তো থাকেই। বাট এই থ্রিলারের সাসপেনশনটা ভালো একটা সাপোর্ট দিতেছে, আমি না পাম দিতেছি না, আসলে থ্রিলারের পেছনে সাসপেনশনটা অনেক জোর। নব থ্রিলারের সামনে এই জ্যাম অলওয়েজই থাকে। এই হচ্ছে আমাদের সাব্বির হোসেনের নতুন বাইক, স্ট্রং 4B, হ্যাঁ 4B আমার ভালো লাগে। আর ওই পাশে আছে আমাদের 220 না পালসার 150 আর 220 বাংলাদেশের নাম্বার ওয়ান বাইক হলো, স্পোর্টস বাইক হলো পালসার। এগুলো কিছু শূন্য দেব না, শোনা দেব না কিছু। বাংলাদেশের নাম্বার ওয়ান বাইক হলো এই যে নাম্বার ওয়ান বজ্জা বাইক 4B। ও তিন কোম্পানি আছে এনে না, হ্যাঁ পালসার, টিভিএস, ডিলার। জ্যাম ছাড়ছে, এই জ্যাম ছাড়লে আমরা এক্সাইটেড হয়ে যাই, কারণ এই জায়গায় সিগন্যাল পড়লেই অনেকক্ষণ লাগে। যাই হোক, আমরা নবে থিয়েটারের সামনে দিয়েই যাচ্ছি, মিরপুরের দিকে যাব। আমরা সাইড ফিট দিয়ে ঢুকবো, সাইড ফিটে আমাদের জন্য ইমন ওয়েট করতেছে। আর এই হচ্ছে নব থিয়েটার, আর এই জ্যামটাও সবাই জানেন। আর এখানে আসলে রাশ তো সিটির ভিতরে সবসময় থাকবেই, এই রাশের মধ্যেই আমাদের বাইক চালাইতে হয়। আমরা ঢাকাতে যারা রেগুলার বাইক চালাইতেছি তারা জানেন এই জ্যামের মধ্যে দিয়ে চালিত হয়। আর এই রাস্তাটা প্রচণ্ড ভাঙা ছিল, বাট রিসেন্টলি একটু ঠিক করছে, একটু না অনেকখানি ঠিক করা হয়েছে, কারণ এই রাস্তাটা এতটাই ভাঙাচোরা ছিল যে একদম অবস্থা খারাপ হয়ে যেত। বাট রাস্তাটা ছোট হইলেও দেখা যাচ্ছে যে অনেকটাই পিচ ঢালা করে একদম ফ্রেশ করছে। চিন্ময়ী সম্মেলন কেন্দ্র, এখানে আমরা স্টান্ট শো করছি দুইবার। আমি অনেক ছোটোবেলা থেকেই মানে প্রথম দিক থেকেই অনেক এক্সাইটেড ছিলাম এই ভেনুতে স্টান্ট শো করার জন্য, এবং হ্যাঁ আলহামদুলিল্লাহ আল্লাহ ছোটো ছোটো করে সবগুলো স্বপ্ন পূরণ করে দিছে। আর এই তো এই ডান পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেট্রো রেলের পিলারগুলা, মেট্রো রেল এটার উপর দিয়েই যাবে। আর এখান থেকে আমরা সরাসরি সাইড ফিটে চলে এসেছি। এই হচ্ছে ইমন আবদুল্লাহর সাথে, আমাদের জন্য ওয়েট করতেছিল, এখান থেকেই করব। তবে ব্যাপারটা হচ্ছে যে লিফানের যেই স্কুটারগুলো আছে এই স্কুটারগুলো নিয়ে আমরা একটু এক্সাইটেড, এই কারণে কারণ বাংলাদেশে এমনিতে স্কুটার অনেক কম আছে। তার ভিতরে লিফান যেই তিনটা স্কুটার আনছে, এই তিনটা স্কুটার সম্ভবত তিনটা স্কুটার আমি আসলে শিওর না, তবে এই স্কুটারগুলোর ছবি আমি দেখছি, এখনও সামনাসামনি দেখি নাই। তো স্কুটারগুলো চালাবো, চালায় দেখবো যে আসলে স্কুটারগুলো কেমন, পারফরমেন্স কেমন। আর ADV অ্যাডভেঞ্চার স্কুটার, ওই যে অলরেডি ইভেন্ট আমরা চলে এসেছি, এটার ভিতরেই আমাদের ইভেন্ট। তো এখানে আমরা লিফানগুলো চালাবো, এখানে রাসেল ইন্ডাস্ট্রিজের সবাই আছে, ক্লাব KPR সবাই আসছে, এবং বাংলাদেশের আরও অনেক বাইকাররা থাকবে বলে আশা করি, কারণ এমনি কোভিডের পরে ইভেন্ট অনেক কম হয়। তো দেখেন, দেখা যাক, পুরো ইভেন্ট দেখানোর জন্য চেষ্টা করব, সাথেই থাকবেন। আর সবাই এখানে পার্কিং, ঘাসের উপরে পার্কিং কেমনে করবো? ও